আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিম। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি সিম্পল টিপস এবং ট্রিপস শেয়ার করব, যেটি কিনা মাউসের ব্যবহারের মধ্যে যে অজানা তথ্য লুকিয়ে রয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মাউস সম্পর্কে বা মাউসের কিছুটা গোপন ট্রিক্স যেটি আপনার জানা নেই সেটি সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করছি, পুরাতনদের জন্য নয়। যদি আপনি এই টিপসটি আগেই জানেন তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি আমার এই ভিডিও পিছনে সময় নষ্ট না করেন, নিজেকে সময় নষ্ট করেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, অর্থাৎ আমি অভিনন্দন জানাচ্ছি তাদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আশা করছি বেল আইকনে ক্লিক দিয়ে রেখে আমাকে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রেখেছেন, এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে যেভাবে পরিচিতি করিয়ে যাচ্ছেন। আশা করি আমি আপনাদের জন্য যাতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং নিজেকে ধন্য মনে করতে পারি, সেজন্য আমি আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করছি। বন্ধুরা, আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি একটু পরে বলছে, ছোট্ট একটি ভিডিও হবে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির মধ্যে যেহেতু আপনি ক্লিক করেছেন, তাহলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এবং এখানে প্লে লিস্ট রয়েছে, যে প্লে লিস্টগুলো অসম বা অসাধারণ কিছু ভিডিও আমি দিয়েছি, আশা করি সেগুলো দেখে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে বা আপনি যদি আউটসোর্সিং করতে চান অথবা ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো চ্যানেলের প্রত্যেকটি ভিডিও একটি একটি করে সময় নিয়ে দেখুন। আশা করি আপনাকেও এনশিওর অবশ্যই আপনি এখান থেকে ইনকাম জানার জন্য অনেক কথা বলেছি, মাফ চাইছি। এখন মূল আলোচনায় চলে আসা যাক। আমরা অনেকে যারা আর্টিকেল পড়ি বা কোনো একটা পেজের মধ্যে ঢুকে, বিশেষ করে পেপার পড়ি বা ইংলিশ আর্টিকেল পড়ি বা বাঙালি আর্টিকেল পড়ি, তাদের জন্য আজকে টিপসটি সচরাচর আমরা পেজে আসার পরে এইভাবে মাউসের যে দেখতে পাচ্ছেন, আমি মাউস যখন এখানে নাড়াচাড়া করছি যে এখানে একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে, অ্যারো চিহ্নটাকে আমি মাউসের স্ক্রলিং বাটন এর মাধ্যমে যদি দেখতে পাচ্ছেন একটি মাউস, এই মাউসে যে এই বাটনটি রয়েছে এটিকে বলা হয়েছে বাটন। আমরা সামনে এবং পিছনে নিয়ে সচরাচর এই মাউসটির মাধ্যমে কোনো একটা পেজকে উপরে নিচে নিয়ে থাকি, যেমন এইভাবে আমরা যদি স্ক্রলিং করি তাহলে নিচে যাবে, এইভাবে করলে উপরে যাবে। কিন্তু এখানে একটি গোপন রহস্য রয়েছে। ধরুন আপনি একটি পেজ পড়ছেন, অর্থাৎ আপনি আর্টিকেল পড়ছেন অথবা যে কোনো একটি পত্রিকা পড়ছেন, তাহলে আপনি চাচ্ছেন যে আস্তে আস্তে পেজটি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে করবেন। তাহলে এই কাজটি করার জন্য আপনি একটি সিস্টেম ফলো করতে পারেন, সেটি হচ্ছে এই যে মাউস যেটি দেখতে পাচ্ছেন, এই যে মাউসের এই স্ক্রলিংটি অর্থাৎ স্ক্রলিং যে কীটি রয়েছে সেটি আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে যে কাজটি হবে সেটি হচ্ছে, আমি দেখাচ্ছি, যদি আমি চেপে ধরে রাখি তাহলে এইভাবে বৃত্তাকার দেখাবে, এবং আমি চাইলে আস্তে আস্তে যদি নিচে নিয়ে যাই তাহলে অবশ্যই আমি যত আস্তে আস্তে নিয়ে যাব ততই আপনি দেখতে পাবেন যে পেজটি আস্তে আস্তে নিচে নামছে বা উপরে উঠছে। আমি যদি এইভাবে উপরে তুলি তাহলে দেখবেন যে পেজটি নিচে নামছে, অর্থাৎ আমি যদি মাউসের যে স্ক্রলিং বাটনটি রয়েছে সেটি যদি ধরে রাখি চেপে, অর্থাৎ প্রেস করে ধরে রাখি, তাহলে অবশ্যই আমি আমার ইচ্ছা মতো আমার আর্টিকেলটা বা পেপারটি অথবা কোনো একটি অনলাইনের আর্টিকেল আমি সহজেই পড়তে পারবো। এতে আমার ঝামেলা হবে না, বারবার আমাকে মাউস ধরতে হবে না। এই কাজটি আপনি নিমিষেই করে স্মার্টলি কম সময়ে বা সময় সেভ করে আপনি খুব সহজেই যে কোনো আর্টিকেল পড়তে পারেন অনলাইনে। কেমন লাগলো বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝতে চেয়েছি, অর্থাৎ মাউসের যে স্ক্রলিং বাটন রয়েছে সেটি আপনি চেপে ধরে রেখে খুব সহজে অনলাইনের যে কোনো পত্রিকা হোক বা আর্টিকেল হোক নিমিষেই পড়ে ফেলতে পারেন। এতে আপনার সময় সেভ হবে এবং স্মার্টনেস আপনি ইনক্রিজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ জানাবো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থেকে চ্যানেলটিকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আশা করি আন্তরিক শতবাদ বা আন্তরিক সহযোগিতা দিয়ে আমাকে আপনাদের জন্য যাতে কিছু অসম বা ইউনিক ভিডিও আমি উপহার দিতে পারি সেজন্য কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখবেন। I'll catch you guys in the next video. Till then, take care. Allah Hafiz.